নাটোরে বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত ও অফিসে ফাইল তছনছ করেছে দুর্বৃত্তরা। দুপুরে একদল দুর্বৃত্ত নিজেদের স্থানীয় এমপির লোক পরিচয় দিয়ে বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের দপ্তরে ঢুকে তাকে লাঞ্ছিত করে এবং ফাইল তছনছ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেলের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।